গত 12ই মার্চ ভারতীয় মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিনতাইয়ের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। 31 দিন পর তৃতীয় পক্ষের হস্তক্ষেপে মুক্তিপণের মাধ্যমে জাহাজটি মুক্ত করে মালিকপক্ষ। এক মাসের বেশি সময় পর মুক্ত জীবনের স্বাদ পান 23 নাবিক। এই আনন্দে লাল সবুজ পতাকার সাথে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। তিন দিন আগে ঈদ গেলেও এমভি আবদুল্লার জিম্মি নাবিকদের ঘরে ছিল না কোনো আনন্দ। তাদের দিন কাটছিল অজানা শঙ্কায়। নাবিকরা সবাই জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ায় তাদের পরিবারে বইছে আনন্দের হাওয়া। নামাজ কালাম পড়ছিলাম তো পড়ছি, রোজা রাখতে পারিনি আমি, টেনশনে সারা রোজা ওনার জন্য দোয়া করছি আমরা। হ্যাঁ, যেন সুযেন বাড়িতে ফিরে আসে শিগগিরই। যদি আমাদের মাঝে যদি আসে উনি, আমাদের আমাদের কাছে যদি আসে এখানে আরও খুশি হব আমরা। মালিকপক্ষ জানায় শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত 3টার দিকে জাহাজ থেকে নেমে যায় জলদস্যুরা। এরপরেই ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধজাহাজের পাহারায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয় এমভি আবদুল্লাহ। ইনশাল্লাহ 19 তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমিরাতে যাবে। পৌঁছানোর পর তাদের ফর্মালিটিসগুলো শেষ করে 19 বা 20 নাগাদ পৌঁছাবে। কিছু ফর্মালিটিস থাকবে, হয়তোবা 4-5 দিন লাগতে পারে। শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনো যাইনি, এটা ওই অসময় অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। এদিকে মুক্তিপণ নিয়ে পালানোর সময় অন্তত 8 জলদস্যু আটকের কথা জানায় সোমালিয়ার গণমাধ্যম। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।